हेलो बंधुरा आज 13 जून 2023 और आज हे मंगलवार। यह मुहूर्ते आमरा देखते पाচ্ছি आरब सागरे बिराट बिराट ढेउ उठছে 30 থেকে 35 फुट ढेउ लक्ष्य करा जाচ্ছে आरब सागरे। तार कारण सेखाने विद्यमान এই মুহূর্তে ঘূর্ণিঝড় বিপর্যয়। ঘূর্ণিঝড় বিপর্যয়ের জন্য গুজরাটে তৎপরতা শুরু। মুম্বাইও কিন্তু রয়েছে হলুদ সতর্কতা और लाल सतर्कता गुजराटे। मुम्बई आगामी कयेक घंटार मध्य हलुद थेके कमला सतर्कता और तार परवर्ती समय अवस्था बुझे लाल सतर्कता जारी होते पारे। तबे गुजराटे अलरेडी लाल सतर्कता जारी हो गेछे तत्पर प्रशासन। और बिराट ढेउए सेखाने किन्तु एई मुहूर्ते समुद्रे स्नान करते जावा बारण, एछाड़ा मत्स्यजीवीदेर समुद्रे जेते निषेध करा हयेछे। एवं शुधु गुजराटे नय मुम्बईतेও किन्तु एई एकई निर्देशिका जारी रयेछे। एई जे घूर्णिझड़ जार नाम विपर्जय नाम दियेछे बांग्लादेश, सेटी कखन आछड़े पड़छे देखबो। आमरा देखतेई पाচ্ছি विपर्जय घूर्णिझड़के एवं एई मुहूर्ते गुजराट बंदरेर काछाकाछि किन्तु अवस्थान करछे। आर एकटा कथा बोले दिई, एई जे घूर्णिझड़ विपर्जय शुधु जे गुजराटेई तांडव देखाबे ता नय, पाकिस्तानेरो कराची एवं आरो सेखानकार दक्षिणेर बेश किछु अंचले तांडव चालाबे। पाकिस्तानेर एकटी जायगा आछे हायद्राबाद, आमादेर हायद्राबाद नय, पाकिस्तानेर एकटी हायद्राबाद रयेछे, सेई अंचलेও किन्तु এই ঘূর্ণিঝড় তাণ্ডব দেখাবে। সেটা হচ্ছে মিরপুর খাস হায়দ্রাবাদ, এটা কিন্তু আমাদের হায়দ্রাবাদ নয় আবার বলছি। আর করাচি বন্দর। এছাড়া আমাদের গুজরাট এবং রাজস্থানের উপরে কিন্তু এই ঘূর্ণিঝড় বিপর্যয় বেশ দাপট দেখাবে। এক্স্যাক্ট কটার সময় বা কবে এটি আছড়ে পড়ছে? আজকে 13 তারিখ, আমরা 15 তারিখে চলে যাই। 15 তারিখে কিন্তু সকাল 11:30 থেকে বা সকাল 10টার পরেই এর যে প্রভাব বা ল্যান্ডফল হতে শুরু করবে। সেই সময় গতিবেগ থাকবে, আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, সেই সময় বিপর্যয় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে প্রায় 130 কিলোমিটারের উপরে। গাস্টিং থাকবে আরও বেশি। গাস্টিং কত থাকবে দেখে নেব। আমরা চলে যাব বায়ু এবং যেই সময় আছড়ে পড়ছে 15 তারিখ সকালবেলায় 10টার পর, সেই সময় গতিবেগ হচ্ছে 100-র উপরেই থাকছে গতিবেগ। আর গাস্টিং প্রায় 150 কিলোমিটারের উপরে। 150 কোথায়, 180 কিলোমিটার থাকবে গাস্টিং। তার মানে বিরাট ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু এই ঘূর্ণিঝড় বিপর্যয়ের জন্য আসতে চলেছে। এবং তার পরবর্তী সময় যদি আমরা ফলো করি তাহলে ঘূর্ণিঝড়টি একেবারে গুজরাটে প্রবেশ করে সেখান থেকে পাকিস্তানের দিক থেকে আস্তে আস্তে করে ট্রাভেল করে রাজস্থানের দিকে প্রবেশ করবে। এবং পাকিস্তানেরও ওই মিরপুর খাস যে জায়গাটা বললাম করাচি, সেই জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঝড়। তারপর সেটি নিম্নচাপ হয়ে আস্তে আস্তে রাজস্থানে প্রবেশ করবে এবং যোধপুরে আর উদয়পুরের মাঝামাঝি চলে আসবে। এবং যোধপুর ও উদয়পুরের মাঝখান থেকে কোটা জয়পুরের দিকে চলে যাবে। তখন অবশ্য সেটি আর ঘূর্ণিঝড় থাকবে না, সেটি তখন হয়ে যাবে গিয়ে একটা ভারী নিম্নচাপ। এবং সেই নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি আগামী দিনে কিন্তু এই অঞ্চলগুলোতে হবে। এবার চলে আসি আমাদের बेंगल जोने। तो कि देखते पाচ্ছি बेंगल जोने आगामी 5 दिने बृष्टि किन्तु उत्तरबंगे बेश भालो, भारी थेके अति भारी बृष्टि। आमी जदि बृष्टिर परिमाणे जाई ताहले आपनारा देखते पाচ্ছেন जे आगामी 12 घंटा जे बृष्टि रयेछे उत्तर दिनाजपुरे और दक्षिण दिनाजपुरे खानिकटा बृष्टि रयेछे। आगामी 12 घंटा आमादेर दक्षिणबंगे किन्तु अल्प विक्षिप्त बृष्टि छाड़ा बड़ो कोनो बृष्टि आमरा देखते पाচ্ছি ना। बांग्लादेशेर रंगपुर कलाई बगुड़ार दिके खानिकटा बृष्टि आमरा देखते पाচ্ছি। परेर 24 घंटा जदि आमरा जाई सेक्षेत्रे मुर्शिदाबादेर दिके सामान्य एकटु बृष्टि लक्ष्य करा जाच्छे। बाकी आमादेर पश्चिमबंगेर दक्षिणे ওই অল্প ঝিরিঝিরি মাঝারি বৃষ্টি ছাড়া বড় কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না। উত্তরে কিন্তু আলিপুরদুয়ারের দিকে সামান্য বৃষ্টি এবং উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর বৃষ্টি থাকছে। মালদায় হালকা और माঝারি বৃষ্টি। এদিকে বাংলাদেশের উত্তরে রংপুর দিনাজপুরের দিকে বেশ ভালো বৃষ্টি দেখা যাচ্ছে, যারা কলাই বগুড়া ময়মনসিংহ সিলেটের দিকে সামান্য খানিকটা বৃষ্টি আর খুলনা বরিশালের দিকে মেহেরপুরের দিকে খানিকটা থাকছে। পরের তিন দিনের মধ্যে কিন্তু ভালো বৃষ্টি আমরা দেখছি উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুরের দিকে, কিন্তু দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। আগামী পাঁচ দিনের মধ্যে যেটা দেখছি বড় লেভেলের বৃষ্টি যেটা আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি সেখানে কিন্তু বেশ ভালো বৃষ্টি এই পাঁচ দিন ধরে হবে। এবং এই যে বৃষ্টির টাইমিংটা সেটা মোটামুটি দেখছি যে মাঝরাত থেকে সকাল পর্যন্ত সকাল ৮টা ৯টার দিক পর্যন্ত হবে, আবার দিনের বেলায় একটু পরিষ্কার আকাশ থাকবে। তার সাথে উত্তর দিনাজপুরও খানিকটা বৃষ্টি হয়ে পরে কিন্তু কমে যাবে উত্তর দিনাজপুরের বৃষ্টিটা, আর দক্ষিণ দিনাজপুরেও খুব একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই আগামী পাঁচ দিনের মধ্যে, যেটুকু আছে হয়তো ঝিরিঝিরি মাঝারি বৃষ্টি বিক্ষিপ্ত মাঝে মধ্যে হবে। বড় লেভেলের বৃষ্টি দক্ষিণবঙ্গে নেই, উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে গেছে, দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা এখনও প্রবেশ করেনি। চলে আসি বাংলাদেশের দিকটায়। আগামী পাঁচ দিন রংপুর দিনাজপুরের দিকে খানিকটা বৃষ্টি হবেই পাঁচ দিনের মধ্যে, তবে একেবারে যে অতি ভারী বৃষ্টি তা কিন্তু দেখা যাচ্ছে না। তবে অতি ভারী বৃষ্টি থাকছে সিলেটের দিকে, সিলেট এবং এদিকে ঢাকাতেও কিন্তু খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এই যে গোলাপি আভা, যত গোলাপির দিকে যাবে তত বৃষ্টির পরিমাণ বেশি, পুরো গোলাপি যেখানে সেখানে ৩ ফুট বৃষ্টি, মিলিমিটার কিংবা ইঞ্চিতে নয় ফুটে চলে যাবে। ৩ ফুট বৃষ্টি এই পাঁচ দিনের মধ্যে এই অঞ্চলগুলোতে হবে। সিলেট আলিপুরদুয়ার এখানে আংশিক শিলিগুড়ি উপরে গ্যাংটক মানে সিকিম এই সমস্ত জায়গায় এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আগামী পাঁচ দিনের মধ্যে আমরা ত্রিপুরাতে সেরকম কোনো ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না, হলেও সামান্য ঝিরিঝিরি মাঝারি বৃষ্টি মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। শিলচর কিন্তু খানিকটা বৃষ্টি পাবে এই আগামী পাঁচ দিনে। অন্যদিকে চিটাগাং পরিষ্কারই থাকবে এই পাঁচ দিন, মাঝে মধ্যে একটু ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, মহেশখালীতে খানিকটা ছিটেফোঁটা বৃষ্টি থাকছে, আর এদিকে খুলনা বরিশালও খানিকটা ছিটেফোঁটা বৃষ্টি থাকছে, রাজশাহী মেহেরপুরেও। বড় লেভেলের বৃষ্টি যেগুলো সেগুলো সব সিলেট এবং এদিকে আমাদের উত্তরের আলিপুরদুয়ার শিলিগুড়ি এদিকে আসামের গোয়ালপাড়ার দিকে, আর শিলংয়ে তো মৌসিনরাম চেরাপুঞ্জি আছে সেখানে ভারী বৃষ্টি হবেই। ভারী বৃষ্টির মধ্যে বাংলাদেশের সিলেট বিশ্বম্ভরপুর মাদান মৌলভীবাজার লখাই কিশোরগঞ্জ কাপাসিয়া এই সমস্ত জায়গাগুলোতে আগামী পাঁচ দিনে বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের। এই হচ্ছে পরিস্থিতি আগামী পাঁচ দিনের, আমি জানিয়ে দিলাম। এবার চলে যাব তাপমাত্রার বিষয়টা দেখতে। তাপমাত্রা আজকে কতটা থাকবে একবার দেখে নিই। আজকের আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কলকাতায় 37, তার মানে গরম কিন্তু আজকে বাড়ছে, দুপুরের দিকে আরেকটু বেড়ে 38 হবে, খড়গপুরের কাছে 43-এর মতো এই মুহূর্তে, জামশেদপুরে 43, পুরুলিয়ার বাঁকুড়ার দিকে থাকছে 43-এর মতো। আমি আরেকটু বড় করে নেব তাহলে আরও সুন্দরভাবে বোঝা যাবে। চন্দননগরে 38, আরামবাগ 40, বর্ধমান 41, বাঁকুড়া 43, পুরুলিয়া 42, দুর্গাপুর 43, সিউড়ি 42, কাটোয়া 34, মেহেরপুর 31, এটা বাংলাদেশের অবশ্য, শান্তিপুর আমাদের নদিয়া 38, কলকাতা 38, হলদিয়া 36, হলদিবাড়ি 33। এই হচ্ছে পরিস্থিতি। এবং উত্তর চব্বিশ পরগনায় 37-38-এর মতো, হাওড়া হুগলি চন্দননগর মানে হুগলি 38, হাওড়া হুগলি 40 থেকে 41-এর মধ্যে থাকবে। এই হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের পরিস্থিতি। তবে মুর্শিদাবাদের কাছে একটু কম তাপমাত্রা, দুপুরে দেখতে পাচ্ছি 30, তার মানে মুর্শিদাবাদে একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুরে, মেঘাচ্ছন্ন আকাশ ও হালকা মাঝারি বৃষ্টি কিন্তু মুর্শিদাবাদে দেখতে পাচ্ছি। এছাড়া বীরভূমে 34-এর মতো, বীরভূমেও কিন্তু হালকা মাঝারি একটু বৃষ্টি দেখা যাচ্ছে। এই হচ্ছে কি তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গের। উত্তরবঙ্গ অবশ্য অনেক কন্ট্রোল, আলিপুরদুয়ার 30, শিলিগুড়ি 30 পৌঁছে গেছে, উত্তর দিনাজপুরও 31-32-এর মধ্যে রয়েছে। তাই উত্তরে অনেকটা শান্তি থাকলেও দক্ষিণে কিন্তু অশান্তিটা রয়েছে গরমের। সেরকমই বাংলাদেশের উত্তরে রংপুরের 31, कलाई बगुड़ार दिकटा 31 तार माने उत्तरे मयमनसिंह 28 सिलेट 30 उत्तर दिके तापमात्रा कम किन्तु दक्षिणे आबार खुलनाय 37 बरिशाले 32 बरिशालटा एकटु कम हालका एकटा मेघ एई मुहूर्ते बरिशालेर दिके देखा जाच्छे तार जोन्नो कुमिल्ला 33 मेहेरपुर 31 राजशाही 32 चिटागांग 31 महेशखाली 30 यही हे गए तापमात्रा। अन्यदिके त्रिपुरार देखते पाच्छी 33 मतो तापमात्रा एई मुहूर्ते शिलचरे 32 एछाड़ा गोयालपाड़ा 29 गुवाहाटी 29 होजाई 33 तेजपुर 32 जोरहाट 31 यही हे गए तापमात्रा एई मुहूर्ते। आगामी कयेक दिन एई तापमात्रा बजाय थाकबे एबं खानिकटा बाड़बे कोनो कोनो जायगाय। आगामीकालके आरो तापमात्रा बाड़छे कलकाताय किन्तु तापप्रवाहर एकटा सम्भावना रयेछे जेरकम पुरुलिया बाँकुड़ार दिके तो तापप्रवाह चलबेई कलकातातेओ किन्तु 41 पेरिये जाच्छे तार माने दक्षिणबंग कालके आबारो तापप्रवाहे सामिल होबे। अन्यदिके बांग्लादेशेर पश्चिमे जेला उपजेलागुली खुलना सातक्षीरा যশোর मध्य राजधानी ढाकाओ एछाड़ा कोलाई बगुड़ा राजशाही समस्त जगह क्योंकि 38 थेके 40 ऊपर तापमात्रा जाबे और कल के बाढ़ तापमात्रा त्रिपुरारो 33 ऊपर जाबे त्रिपुराय। तो यही परिस्थिति आगामी कयेक दिन चलबे एबं एई परिस्थितिर खूब एक चेंजेस जेटा आसबे सेटा आमरा शुक्रवार शनिवार अब्दि देखछी ना। शनिवारे आरो बृद्धि पाच्छे तापमात्रा एबं माफ करबेन शुक्रवारे शनिवारों बृद्धि पाच्छे ठीकई बोलेछि कयेक दिन धरे किन्तु एखन एई परिस्थिति चलबे। आगामी रविवार अब्दि यदि आमरा देखी रविवार 18 तारीख थेके कि बदलाबे 18 तारीखेओ किन्तु खानिकटा बेश गरम आमरा देखते पाच्छी। ताहले कबे थेके एक्ज्याक्टलि बदलाबे एई पजिशन आमरा यदि देखी जे परिस्थिति कबे चेंज होच्छे एटा सेलसियासे चले जाब एबं एखाने कलकातार काछे आमि कारसेटटाके रेखे राखार दरकार एखाने निये गेलेई तो देखाबे। ताई आमी 18 अब्दि तो देखलाम जे तापमात्रा 40-41 पेरिये जाच्छे। 19 तारीखेर पजिशनटा कि आछे 19 तारीखेओ किन्तु 38-39 देखते पाच्छी कलकाताय तार माने आमादेर दक्षिणबंगे जे खूब एकटा स्वस्ति थाकछे आगामी 19 तारीखे सेटाओ देखछि ना। सेई 40-42-45 पुरुलियार दिके तापमात्रा थाकछे। उत्तरबंग ठीक आछे उत्तरबंग तो एखन थेकेई बेश शांतिते चले गए। उत्तर बांग्लादेशों तई पश्चिम बांग्लादेशेर जे जेलागुली पाबना राजशाही सातक्षीरा যশোর सेगुलो तापमात्रा एकटु बेशिर दिकेई थाकछे। अन्यदिके त्रिपुरा शांतिते थाकबे सेई समयटा हल्का माझारि बृष्टिर जोन्नो ढाका थेके कुमिल्ला सेगुलो थाकबे किन्तु आमादेर दक्षिणबंगेर किन्तु सेइभावे इये करा जाच्छे ना माने तापमात्रा कमार एखोनो पर्यन्त कोनो विषय देखते पाच्छी ना। तबे তাও একটু কন্ট্রোলে থাকবে তাও 37 আর কি কন্ট্রোল উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা 33 একটু কমের দিকে। 20 তারিখটা লক্ষ্য করব 20 তারিখের দিকে কি হচ্ছে 20 তারিখেও এখনো পর্যন্ত সেরকম কিছু দেখতে পাচ্ছি না গরম কমার সম্ভাবনা। 21 তারিখে যদি দেখি সেই একই পরিস্থিতি 21এও এবং 22 এ যদি দেখি তাহলে 22 এ থেকে একটুখানি কমছে তাপমাত্রা। তো বন্ধুরা এই হচ্ছে গিয়ে পরিস্থিতি খুবই মানে খারাপ বলা যেতে পারে। 18-20 তারিখ অবধি কোনো তাপমাত্রা কমার সম্ভাবনা দেখছি না। বৃষ্টি যে একেবারে দক্ষিণবঙ্গে হবে না তা নয় হালকা মাঝারি বৃষ্টি বিকালের দিকে সন্ধ্যের দিকে হবে উত্তরবঙ্গে তো টানা বৃষ্টি থাকবে হবে কিন্তু সেই বৃষ্টিপাতের জন্য খুব একটা পরিস্থিতি চেঞ্জ হবে না। তাপমাত্রা কিন্তু দিনের বেলায় বেশ ভালো রকমই থাকবে বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে আপনাদের। সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।